ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ ওবরাকাতু। বাংলাদেশ থেকে একদিন নিবন্ধ জানতে চেয়েছেন, 3-4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদে দোয়া মাসুরা ইত্যাদি পড়া যাবে? দরুদ শরীফ, দোয়া মাসুরা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ। সম্মানিত বোন, আসলে 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাত, যেগুলিতে 2টি করে তাশাহুদ রয়েছে, সেখানে প্রথম তাশাহুদে আপনি শুধু তাশাহুদ পড়বেন, এরপর দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যে শেষ রাকাতে তাশাহুদ, দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা, অন্যান্য দোয়া এগুলো পড়বেন শেষ বৈঠকে। এটা প্রথম তাশাহুদে অন্য দোয়া পড়া ঠিক না। তবে কেউ যদি দরুদ শরীফ প্রথম তাশাহুদে কখনো পড়ে, এই জন্য জায়েজ রয়েছে। শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তার মতামতে প্রথম বৈঠকে দরুদ শরীফ পড়া জায়েজ, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই কথা অনুযায়ী, যে আল্লাহ নবীকে যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছিলেন, সল্লু আলাইহি ওয়া সাল্লাম তাসলিমা, তা নবীর উপর দরুদ এবং সালাম পেশ করে এই হাদিসে এই আয়াতের দলিল দিয়ে তিনি বলছেন এটা আম ব্যাপক, কাজে এই ক্ষেত্রে বলা যাবে। তবে শেখ মোহাম্মদ বিন সোহালে আল সাইমিন রাহেমাহাল্লাহ বলেছেন যে নবী করিম সাল্লামের আমল থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে নবী করিম সাল্লাম যখন তিনি প্রথম তাশাহুতে বসতেন, কানামা ইয়াজলিসু আলা রাজাফ, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মনে হয় যে একটা গরম অঙ্গারে বসেছেন। অর্থাৎ এই হাদিসটির সনদের থেকে একটু দুর্বলতা রয়েছে, তবে তারপরে অর্থটার দিকে সহি, কারণ ইবনে খুজাইমায় আর একটা হাদিস সহি সনদে বর্ণিত রয়েছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াতাশাহাদ ফি হাযাল জুলুস ওয়ালা ইয়াদু, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই জালসাতে অর্থাৎ প্রথম বৈঠকে তিনি তাশাহুদ পড়তেন এবং এখানে আর কোনো দোয়া করতেন না। এই জন্য এখানে শুধু প্রথম বৈঠকে প্রথম তাশাহুদ হচ্ছে আত-তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হ্যাঁ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, এই পর্যন্ত আপনি পরে, হ্যাঁ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পরে আপনি দাঁড়িয়ে যাবেন, এরপর দরুদ পড়ার জরুরত নাই। কিন্তু কেউ যদি কখনো দরুদ পড়ে, জায়েজ, কেউ যদি দরুদ পড়ে এটা পড়লে কোনো সমস্যা নেই, জায়েজ। এবং দ্বিতীয় বৈঠকে আপনি এই আত্তাহিয়াত পড়বেন, এরপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে দরুদটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কিরামকে, এই সালাতটা পেশ করতে হবে, এটা দরুদ। এরপরে দোয়া মাসুরা, অন্যান্য দোয়া তারপর শেষে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল ক وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم إغلا পড়বেন এবং অন্য দোয়াও যদি পড়তে চান পড়তে পারবেন। তবে প্রথম তাশাহুদ পড়ার পর দরুদ শরীফ পড়া জরুরত নয়, কিন্তু কেউ যদি কখনো পড়ে এজন্য নিষেধ করাও জরুরত নয়, পড়া যাবে। হাযা ওয়াল্লাহু আলাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।